হোম মেড হেলদি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে স্বস্তিদায়ক বেলের শরবত। তৈরি হয়ে গেল বেলের ঠান্ডা ঠান্ডা শরবত। গরমের দিনে ঠান্ডা বেলের শরবত খেতে ভালো লাগে, তাই আজকে বানাবো। বানাতে লাগছে বেল, সাথী বেল, নুন, চিনি, তেঁতুল, লেবু, টক দই আর বরফ। এইগুলো দিয়ে আমি বেলের শরবত বানাবো। আর জল, পরিমাণ মতো জল। প্রথমে বেলটাকে আমি ফাটিয়ে নেব। নোড়া দিয়ে বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। এই যে বেলটা ফাটানো হয়ে গেল। এই বেলটা খুব ভালো। এবার আমি বেলটার সাঁচ বের করে নিচ্ছি। এই বাটিতে বেলগোলাটা করব। এবার আমি আস্তে আস্তে জল ঢালবো। এবার আমি হাত দিয়ে চটকিয়ে বীজ বের করে ফেলবো। সাঁচটা জলে গুলে একটা ঘন গোলা তৈরি হবে। একটাও দানা নেই, সব দানা নিয়ে নিয়েছি। সুন্দর হয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে দেব, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব, নুন অল্প দিয়ে দেব। এবার এই তেঁতুলটা চটকে রেখে দিয়ে দেব, দেব একটু কাঠটা দেব। আইসক্রিম কিউব দিয়ে দিলাম। বেলে শরবত রেডি। এবার এই শরবতটা গ্লাসে ঢেলে দেবো। আর একটু বরফ দিয়ে দিলাম।
সাজানো ও সেন্টের জন্য লেবু দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বেলের শরবত। গরমের দিনে আপনারা এরকম বেলের শরবত করে খাবেন, ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।